করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের মানুষ। ধূপগুড়ি পৌরসভার আবেদনে সাড়া দিয়ে 8,27,423 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হলো। করোনা মোকাবেলায় রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ। ধূপগুড়ি পৌরসভার আবেদনে সাড়া দিয়ে 8,27,423 টাকা করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হলো এদিন। সেই চেকগুলি ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর হাতে তুলে দেন সকলে। অনলাইনের মাধ্যমে সেই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়। ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আগামীতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আরও বেশ কিছু মানুষ টাকা তুলে দেবেন। আমরা আশা করছি ধূপগুড়ি পৌর এলাকা থেকে 15 লক্ষ টাকার মতো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠাতে পারব। আমরা ধূপগুড়ি মানুষকে আহ্বান করেছিলাম, এখন অবধি 8,27,423 টাকা মানুষ তাদের অনলাইনে পেমেন্ট করে ডোনেশন করেছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। বিভিন্ন ক্লাব, সংস্থা, স্কুল, এনজিও, তারপর ব্যক্তিগতভাবে অনেক মানুষ দিয়েছে আমাদের সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ত্রাণ তহবিলে যেভাবে মানুষ হাত বাড়িয়ে দিয়েছে, সত্যি আমরা ধূপগুড়ি মানুষের কাছে কৃতজ্ঞ যে প্রায় 97 জন বিভিন্ন ক্লাব সংস্থাকে মিলিয়ে দিয়েছে, আগামীতে আরও বিভিন্ন জায়গা থেকে দিবে বলে আমাদের আশ্বস্ত করেছে। হ্যাঁ, আমাদের ধূপগুড়ি পৌরসভায় আসছেন, তাদের আমরা অনলাইনে পেমেন্ট করে তাদের হাতে সেই রিসিপ্ট কপিটা তুলে দিচ্ছি, এটা পৌরসভার মাধ্যমে আসছে টাকা।